Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. নমস্কার, আমি পৌশালী বসাক, মালদা মহদীপুর গার্লস হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এইরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আর মালদা জেলা অনলাইন ক্লাসরুমে সবাইকে আমার স্বাগত। আজকে আমরা ভূগোল বিষয় নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার গ্রহ রূপে পৃথিবী সম্পর্কে আলোচনা করব। তো গ্রহ রূপে পৃথিবী এই নামটা হলো কেন? আচ্ছা দেখো, পৃথিবী একটা গ্রহ এবং সেই গ্রহে কিন্তু আমরা বসবাস করি। এই পৃথিবী গ্রহের পৃথিবী হচ্ছে সৌরজগতের অন্তর্গত একটা ছোট্ট গ্রহ। পৃথিবীতে থাকি বলে পৃথিবীকে আমরা বিশাল বলে মনে করি নি। কিন্তু যদি আমরা মহাশূন্যের পরিপ্রেক্ষিতে দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো পৃথিবী সহ অসংখ্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, মহাশূন্যের বিশ্ব ব্রহ্মাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং তারা একটা নির্দিষ্ট দূরত্ব নিজেদের মধ্যে মেনটেন করছে, নিজেদের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তাদের মধ্যে কাজ করছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে একে অপরকে ছোঁয়ার, কিন্তু ছুঁতে পারছে না। পৃথিবীও সৌরজগতের অন্তর্গত এই রকমই একটি ছোট্ট গ্রহ। মহাশূন্যে কিন্তু সৌরজগৎ যেমন আমাদের রয়েছে, সেই রকম অসংখ্য নক্ষত্র জগৎ রয়েছে এবং তাদের প্রত্যেকেরই এই রকম পৃথিবীর মতো অসংখ্য গ্রহ উপগ্রহ আছে। তাহলে পৃথিবী কি এই যে বিশাল মহাশূন্য, তার পরিপ্রেক্ষিতে খুবই ক্ষুদ্র একটা গ্রহ। সেই গ্রহ রূপে পৃথিবী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে উঠে পড়েছো, তোমাদের কিন্তু এই পৃথিবীকে বর্তমানে জানতে হবে, চিনতে হবে। পৃথিবীর বাহ্যিক বৈশিষ্ট্য রয়েছে, পৃথিবীর আভ্যন্তরীণ ভাগ রয়েছে। পৃথিবীতে থেকে আমরা পৃথিবীকে একরকমভাবে দেখছি, পৃথিবীর বাইরে গিয়ে আমরা পৃথিবীকে একরকমভাবে দেখছি। তাহলে পৃথিবীকে কিন্তু আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। তাহলে নবম শ্রেণীর এই চ্যাপ্টারে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, পৃথিবীর আকৃতি কেমন সেটা জানব, এবং পৃথিবীর আকারটা কেন এরকম হয়েছে সেইটা সম্পর্কে আলোচনা করব, পৃথিবীতে কেন মানুষের আবাসস্থল গড়ে উঠেছে সেটা জানব। তাহলে আমরা ধীরে ধীরে গ্রহ রূপে পৃথিবী এই চ্যাপ্টারের দিকে এগিয়ে যাই। আচ্ছা, গ্রহ বললে প্রথমে যেটা আমাদের মনে হয় যে গ্রহ আমরা কাকে বলব? গ্রহ হচ্ছে, আর তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে রাতের আকাশে কিছু নক্ষত্র খুব মিটমিট করে জ্বলছে জ্যোতিষ্ক, আবার কিছু জ্যোতিষ্ক জ্বলছে, কিছু জ্যোতিষ্কের আলো স্থির হয়ে আছে। এই যে স্থির হওয়া জ্যোতিষ্কের আলো, এই ধরনের স্থির হওয়া জ্যোতিষ্ককে আমরা বলি গ্রহ। অর্থাৎ গ্রহ হতে গেলে গ্রহর একটা নির্দিষ্ট আকৃতি, গোলীয় আকৃতি থাকবে, এবং গ্রহ কি করবে, সূর্যের আকর্ষণে তার নিজের কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করবে এবং গ্রহর সূর্যের আলোই আলোকিত হবে। গ্রহের কিন্তু নিজস্ব কোনো আলো উত্তাপ নেই। সেই রকমই পৃথিবীও কিন্তু ঠিক এই রকমই একটি গ্রহ। সৌরজগতে মোট 13টি গ্রহ রয়েছে, তোমরা জানো। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মতে গ্রহকে তারা দুটো ভাগে ভাগ করেছেন, দেখো, কুলীন গ্রহ এবং বামন গ্রহে। আটটি সৌরজগতে রয়েছে 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ। কুলীন গ্রহ আমরা কাকে বলবো? কুলীন গ্রহ হচ্ছে যে সমস্ত গ্রহগুলোর একটা নির্দিষ্ট আকৃতি আছে, যারা একটা নির্দিষ্ট ভরযুক্ত হবে, পর্যাপ্ত ভরযুক্ত হবে এবং সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করবে। এই কুলীন গ্রহ এবং বামন গ্রহ দুটোর ক্ষেত্রেই কিন্তু এই তিনটে বৈশিষ্ট্য একই। পৃথিবীও কিন্তু একটি কুলীন গ্রহ। কুলীন গ্রহ কি কি? কুলীন গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
এই আটটি গ্রহকে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সংক্ষেপে আমরা বলছি IAU কুলিন গ্রহ, এই আটটি গ্রহকে কুলিন গ্রহের আখ্যা দিয়েছেন। এবার আসি বামন গ্রহ। আমি তিনটে বৈশিষ্ট্য তোমাদেরকে এর আগে বললাম গ্রহের, এবং যে বৈশিষ্ট্যটা বাদ গেল, এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু ব্রাহ্মণ গ্রহের ক্ষেত্রে একই, যেটা বাদ গেল গ্রহের কুলিন গ্রহের বৈশিষ্ট্যের ক্ষেত্রে সেটা হচ্ছে যে কুলিন গ্রহ তার কক্ষপথে থাকা, কক্ষপথের সন্নিহিত অঞ্চলে থাকা যে সমস্ত মহাজাগতিক বস্তু সেইগুলোকে সরিয়ে দিতে পারে, কিন্তু বামন গ্রহ তার কক্ষপথে থাকা মহাজাগতিক বস্তুগুলোকে কিন্তু সরিয়ে দিতে পারে না। অর্থাৎ দেখো, কুলিন গ্রহের ক্ষেত্রেও নির্দিষ্ট গোলীয় আকৃতি রয়েছে, বামন গ্রহেরও কিন্তু একটা নির্দিষ্ট গোলীয় আকৃতি রয়েছে, কুলিন গ্রহেরও একটা পর্যাপ্ত ভর রয়েছে, বামন গ্রহেরও পর্যাপ্ত ভর রয়েছে। কুলিন গ্রহও একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে, বামন গ্রহও করছে, কিন্তু যে বৈশিষ্ট্যটা তাদেরকে আলাদা করলো সেটা হচ্ছে কুলিন গ্রহ তার কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারছে, বামন গ্রহ কিন্তু সেটা পারছে না। এইরকম পাঁচটি গ্রহকে বামন গ্রহের আখ্যা দিয়েছে ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কী কী? প্লুটো, সেরেস, এরিস, হাওমিয়া এবং মাকে মাকে। তাহলে দেখো, তাহলে পৃথিবী কী হলো? পৃথিবী হচ্ছে কুলিন গ্রহের অন্তর্গত একটি গ্রহ। এইবার তোমরা প্রত্যেকেই জানো যে গ্রহগুলো কিন্তু সূর্য থেকে সৃষ্টি হয়েছে, বা তারা কী করছে, সূর্যের আকর্ষণেই সূর্যের চারিদিকে ঘুরছে। এইরকম সূর্যের আকর্ষণের ভিত্তিতে গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ এবং একটা হচ্ছে বহিঃস্থ গ্রহ। কাকে বলবো আমরা অন্তস্থ গ্রহ? অন্তস্থ গ্রহ হচ্ছে যে সূর্যের যে আকর্ষণ বল তার আভ্যন্তরীণ সীমা পর্যন্ত যে সমস্ত গ্রহগুলো রয়েছে তাদেরকে আমরা বলি অন্তস্থ গ্রহ। কী কী গ্রহ রয়েছে? বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই চারটি গ্রহকে আমরা বলি অন্তস্থ গ্রহ। বহিঃস্থ গ্রহ হচ্ছে যে সূর্যের যে আকর্ষণ বল তার বহিঃসীমা পর্যন্ত যে সমস্ত গ্রহগুলো রয়েছে তাকে আমরা বলি বহিঃস্থ গ্রহ। কী কী বহিঃস্থ গ্রহর মধ্যে কী কী পড়ছে? বৃহস্পতি, শনি এবং ইউরেনাস, নেপচুন, এই চারটে গ্রহকে বলা হচ্ছে সৌরজগতের বহিঃস্থ গ্রহ। আচ্ছা, অন্তস্থ গ্রহ এবং বহিঃস্থ গ্রহ তাদের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। সেটা কি? দেখো, অন্তস্থ গ্রহে সূর্য থেকে দূরত্ব কিন্তু কম, তুলনামূলকভাবে কম, কিন্তু বহিঃস্থ গ্রহ সূর্য থেকে দূরত্ব কিন্তু অনেক বেশি। এবার অন্তস্থ গ্রহ কি করছে? অন্তস্থ গ্রহ সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, বহিঃস্থ গ্রহ কিন্তু সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। অন্তস্থ গ্রহের ক্ষেত্রে অন্তস্থ গ্রহগুলো আকারে ছোট হয়, বহিঃস্থ গ্রহগুলো কিন্তু আকারে তুলনামূলকভাবে অনেকটাই বড় হয়। আর অন্তস্থ গ্রহ যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এদের মূল পদার্থ সাধারণত এরা মূলত কঠিন পাথরে তৈরি, কিন্তু বহিঃস্থ গ্রহগুলোর যে বায়ুমণ্ডল রয়েছে তাতে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, মিথেন এই ধরনের গ্যাসগুলোর আধিক্য কিন্তু অনেক বেশি। সেই ক্ষেত্রে বহিঃস্থ গ্রহগুলোকে বলা হয় গ্যাস জায়ান্ট, হ্যাঁ, রাক্ষসা গ্রহ নামে তাদেরকে অভিহিত করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে গ্রহর সাপেক্ষে, গ্রহ রূপে পৃথিবী, অর্থাৎ পৃথিবী অন্যান্য গ্রহগুলোর তুলনায় কোথায় অবস্থান করছে, বা পৃথিবী কী ধরনের গ্রহ। পৃথিবী হচ্ছে কুলিন গ্রহ এবং সূর্যের আকর্ষণের ভিত্তিতে অন্তস্থ গ্রহ। আর পৃথিবীর অবস্থানটা ঠিক কোথায় অন্যান্য গ্রহগুলোর সাপেক্ষে? দেখো, পৃথিবী আয়তনে হচ্ছে পঞ্চম গ্রহ, সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, নেপচুন, তারপরে পৃথিবীর স্থান, অর্থাৎ পৃথিবী আয়তনে পঞ্চম গ্রহ এবং সূর্য থেকে দূরত্বের ভিত্তিতে পৃথিবী হচ্ছে তৃতীয় গ্রহ। সূর্য থেকে সব থেকে কাছে আছে বুধ, তারপরে শুক্র, তারপরে হচ্ছে পৃথিবী। তাহলে বোঝা গেল যে অন্যান্য গ্রহগুলোর সাপেক্ষে পৃথিবীর অবস্থানটা ঠিক কোথায়, সেই সংক্রান্ত আলোচনা আমরা এই জায়গাটাতে করলাম। এইখানে তোমাদের অন্তস্থ গ্রহ, বহিঃস্থ গ্রহ, কুলিন গ্রহ, বামন গ্রহ সম্পর্কে টিকা জানতে হবে, সেগুলোর বৈশিষ্ট্য জানতে হবে, এবং সেখান থেকে অন্তস্থ গ্রহ বা বহিঃস্থ গ্রহের মধ্যে কী ধরনের পার্থক্য, মূল পার্থক্যটা কী, কুলিন গ্রহ বামন গ্রহের মূল পার্থক্য কী, বা এইরকমভাবেও প্রশ্ন আসতে পারে যে অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায়, এই অংশটাতেই তোমাদেরকে এখান থেকে সেটা তৈরি করতে হবে। নেক্সট আমাদের যেটা বিষয় এই চ্যাপ্টারসেই আমরা চলে আসব পৃথিবী।
তোমাদের এতক্ষণ তোমরা জানলে যে গ্রহ রূপে পৃথিবীর অবস্থানটা কোথায়। এবার দেখো যে পৃথিবী আকৃতিটা কিরকম, আমরা যদি চট করে বলি আচ্ছা বলো তো পৃথিবীর আকৃতি কিরকম, তোমাদের মাথায় কি আসবে? যে না, পৃথিবীর আকৃতি গোলাকার, কারণ তোমরা জেনে এসেছো ছোট থেকে যে পৃথিবীর আকৃতিটা গোল। কিন্তু জানো তো বহু বছর আগে, আজ থেকে বেশ কিছু বছর আগে, খ্রিস্ট জন্মের আগে কিন্তু মানুষের এই ধারণাটা ছিল না। মানুষ কি মনে করতো যে না, পৃথিবী হচ্ছে একটা চ্যাপ্টা থালার মতো সমতল, চ্যাপ্টা ডিস্কের মতন সমতল। এই যেমন থালার একটা নির্দিষ্ট প্রান্ত ভাগ থাকে, একটা নির্দিষ্ট সীমানা থাকে, মানুষও কিন্তু পৃথিবীকে সেই রকমই চ্যাপ্টা সমতল বলেই মনে করত। এবং এটাও ভাবতো মানুষ যে এই সীমানাটা যদি অতিক্রম করে সেই ক্ষেত্রে কিন্তু মানুষ মহাশূন্যে পড়ে গিয়ে হারিয়ে যেতে পারে। কিন্তু এই ধারণা ধীরে ধীরে আস্তে আস্তে কিভাবে বদল ঘটলো সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা এইখানে জানব। মোটামুটি ধরো খ্রিস্টজন্মের 800 বছর আগে ভূমধ্যসাগরীয় মিশরীয় অঞ্চলের মানুষ, তারা কিন্তু মনে করত পৃথিবী গোলাকার। হ্যাঁ, তারপরে ওই ভূমধ্যসাগরীয় অঞ্চলেরই কবি সাহিত্যিক হোমার, হোমিয়ড, দার্শনিক থালেস, লিওসিপাস, ডেমোক্রিটাস, ঐতিহাসিক হেকাটিয়াস প্রত্যেকেই কিন্তু মনে করতেন, এই যে বড় বড় বিদ্বজন এনারা প্রত্যেকেই মনে করতেন পৃথিবী চ্যাপ্টা বা সমতল। এবার ধীরে ধীরে খ্রিস্টজন্মের 600 বছর আগে পিথাগোরাস প্রথম বললেন যে না, পৃথিবী হচ্ছে গোলাকার। পৃথিবীর এই যে ধারণা, পিথাগোরাসের এই যে ধারণা, এটাকে সমর্থন করলেন কিন্তু কোপার্নিকাস, আর্যভট্ট প্রমুখ, বরাহমিহির প্রমুখ দার্শনিকেরা। তারপরে খ্রিস্টজন্মের প্রায় 330 বছর আগে অ্যারিস্টটল তার পদার্থবিদ্যার সূত্র এবং অন্যান্য ধারণার সাহায্যে কিন্তু প্রমাণ করলেন যে পৃথিবী গোল। তারপরে মোটামুটি ধরো 250 অব্দে, খ্রিস্টজন্মের 250 বছর আগে, এবার যার কথা আমরা বলতে চলেছি তার কথা কিন্তু না বললেই নয়, তিনি হচ্ছেন এরাটোস্থেনিস। তিনি কি করলেন যে পৃথিবীকে গোলাকার ধরে নিয়েই তিনি জ্যামিতিক পদ্ধতিতে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করলেন। তাহলে দেখো মানুষের চিন্তাভাবনার কিন্তু ধীরে ধীরে পরিবর্তন ঘটছে। সমতল ধারণা থেকে আস্তে আস্তে মানুষ পৃথিবীর গোলীয় ধারণাতে রূপান্তরিত হচ্ছে। এবার শুধু ধারণা করলেই হবে না, তার সপক্ষে কি চায়? তার সপক্ষে চায় প্রমাণ বা যুক্তি। আচ্ছা, আমরা ধীরে ধীরে যে সমতল ধারণা থেকে দেখো পৃথিবীর গোলীয় ধারণায় এলাম, তাহলে কি ধারণা করলে হবে না, আমাদের চায় যুক্তিসঙ্গত প্রমাণ। তো এই রকম প্রমাণ কিন্তু দুই ধরনের হয়, প্রত্যক্ষ প্রমাণ এবং পরোক্ষ প্রমাণ। তা প্রত্যক্ষ প্রমাণ দেখো, প্রথমেই আমি একটা লিখেছি, প্রথম পয়েন্ট যেটা, মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি এবং অন্যান্য গ্রহের আকৃতি। তো মহাকাশে তো গেছেন মহাকাশচারীরা, যাদেরকে আমরা নভশ্চর বলি, তারা মহাকাশে গিয়ে সেখান থেকে কিন্তু পৃথিবীকে দেখেছেন এবং তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে মহাকাশ থেকে কিন্তু পৃথিবীকে তারা গোল রূপেই দেখেছেন এবং স্যাটেলাইটের মাধ্যমে বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তারা যে ছবি পাঠিয়েছেন মহাকাশ থেকে সেটাও দেখা গেছে যে পৃথিবী গোলাকার রূপ রয়েছে সেই ছবিতে। এছাড়াও অন্যান্য গ্রহের আকৃতি আমি পয়েন্ট করেছি দেখো, সেই ক্ষেত্রে আমরা যদি পৃথিবীতে বসে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অন্যান্য গ্রহকে দেখি, অর্থাৎ পৃথিবী থেকে বসে যখন আমরা অন্যান্য গ্রহকে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখছি, সেক্ষেত্রে দেখছি সূর্য থেকে সৃষ্ট অন্যান্য গ্রহগুলোর আকৃতি গোল। অতএব পৃথিবীর আকৃতিও নিশ্চয়ই গোল। হ্যাঁ, এই ধারণা প্রমাণ করে যে পৃথিবী গোলাকার। দ্বিতীয় আমি যেটা বলেছি দেখো, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া। আমরা জানি যে চাঁদের উপর যখন পৃথিবীর ছায়া পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। এই যে যারা চন্দ্রগ্রহণ দেখেছো তাহারা হয়তো খেয়াল করে দেখবে যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর যে ছায়াটা পড়ে চাঁদের উপর সেটা অনেকটা বৃত্তচাপের ন্যায়, বাঁকা বৃত্তচাপের মতন দেখতে। তাহলে কেন ওই রকম? না, পৃথিবীর আকৃতি যদি গোলাকার হতো, কোনো গোল বস্তুর ছায়ে তো গোলাকার হয়, সেই ক্ষেত্রে পৃথিবীর আকৃতি গোলাকার বলেই চাঁদের উপর যে পৃথিবীর পড়া ছায়া সেটা বৃত্তচাপের ন্যায়। তো সেই ধারণাটাও কিন্তু প্রমাণ করছে পৃথিবীর আকৃতি গোল। নেক্সট যে পয়েন্টটা আছে দেখো, নাবিকদের পৃথিবী পরিক্রমণ। তো নাবিকদের পৃথিবী পরিক্রমণ, এই পয়েন্টটাতে নাবিকারা যারা জাহাজে করে প্রদক্ষিণ করেন তাদেরকে আমরা বলি নাবিক।
তো নাবিকেরা কি এই ক্ষেত্রে কি প্রমাণ দিয়েছেন যে ধরো কেউ জাহাজে করে পৃথিবীটাকে প্রদক্ষিণ করার জন্য যাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি যদি দিক পরিবর্তন না করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দিকেই তিনি যান না কেন, কোনো রকম দিক পরিবর্তন না করে যদি তিনি গোটা পৃথিবীটা ঘুরে আসেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় পরে তিনি যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন আবার সেই স্থলেই ফিরে এসেছে। একটু ছবির মাধ্যমে আমি বলি, ধরো এইটা আমাদের পৃথিবী। এইবারে কোন নাবিক এইখান থেকে তার জাহাজ নিয়ে শুরু করলেন যাত্রা করতে। দেখো তিনি পশ্চিম দিক হয়ে যাত্রা শুরু করেছেন। এইভাবে যদি তিনি ঘুরে আসেন, তিনি কিন্তু ক্রমাগত এই যে ঘুরে আসছেন, সেই ক্ষেত্রে দেখো তিনি কিন্তু আবার যাত্রা স্থলেই ফিরে এলেন। হ্যাঁ, তো এইরকমই একটি পরীক্ষা করেছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান। তিনি কি করেছিলেন, 1911 সালে তিনি তার ভিক্টোরিয়া নামক জাহাজে চেপে স্পেন থেকে যাত্রা শুরু করেছিলেন এবং কোনো রকম দিক পরিবর্তন না করে বেশ কিছু সময় পর তিনি আবার তার যাত্রাস্থল অর্থাৎ স্পেনেই ফিরে এসেছিলেন। তাতে বোঝা গেল পৃথিবী গোলাকার বলেই এইটা ঘটল। পৃথিবী যদি সমতল হতো, সমতল হলে কিন্তু আবার তারা পুনরায় যাত্রাস্থলে ফিরে আসতে পারতেন না। তাহলে এটা প্রমাণ করছে যে পৃথিবী গোল। নেক্সট যেটা পয়েন্ট, দেখো দিগন্তরেখার বিস্তৃতি। কাকে বলি আমরা দিগন্তরেখা? তুমি যদি একটা খোলা মাঠে দাঁড়াও, সেই ক্ষেত্রে দেখতে পাবে যে একটু দূরে যদি তাকাও দেখতে পাবে যে যেন মনে হচ্ছে আকাশ এবং মাটি একটা রেখায় মিলে গেছে। হ্যাঁ, সেই রেখাটাকে আমরা বলি দিগন্তরেখা। এবং সেটাকে কীরকম দেখতে লাগে, মনে হয় না যে অনেকটা গোলাকার? যে আকাশ মাটির যে মিলনস্থল সেই জায়গাটাকে অনেকটা গোলাকার মনে হয়, এইটাকে বলি আমরা দিগন্তরেখা। এবং যেহেতু পৃথিবী গোলাকার সেই জন্যই কিন্তু দিগন্তরেখাকে গোলাকার দেখায়। এবং জানো তো দিগন্তরেখার বিস্তৃতি কিন্তু তুমি যদি পৃথিবী থেকে বেশ কিছুটা ওপরে ওঠো, পৃথিবীর বাইরে যাও, হয়তো হেলিকপ্টার বা এরোপ্লেনে করে তুমি একটু ওপরে উঠলে, সেই ক্ষেত্রে দেখবে তুমি আরও বেশি জায়গা জুড়ে পৃথিবীর ওই দিগন্তরেখাটাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ যত ওপরে ওঠা যায় তত দিগন্তরেখার বিস্তৃতি কিন্তু বাড়তে থাকে। আমরা চার্টে এই ব্যাপারটা একটুখানি দেখে নিই। দেখো আমরা ভূপৃষ্ঠ থেকে যদি একটু উপরে উঠে যাই, তাহলে দেখো এতটা জায়গাকে কিন্তু আমরা পৃথিবী দেখতে পাচ্ছি। আবার যদি আরেকটু উপরে উঠে যাই, সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আরেকটু বেশি জায়গাকে দেখতে পাচ্ছি। তাহলে কি যে দিগন্তরেখা মানে পৃথিবী থেকে যত আমরা উপরে যাব ততই তার পরিধি কিন্তু বৃদ্ধি পাবে, এটা গোলাকার বলেই সম্ভব। যদি পৃথিবী সমতল হতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দিগন্তরেখার এই যে বিস্তৃতি দেখতে পেতাম না। নেক্সট হচ্ছে ধ্রুব তারার উন্নতি কোণ, যে পয়েন্টটা প্রমাণ করছে যে পৃথিবী গোলাকার। ধ্রুব তারাকে আমরা কোন গোলার্ধে দেখতে পাই? ধ্রুব তারাকে আমরা উত্তর গোলার্ধে দেখতে পাই। উত্তর গোলার্ধে নিরক্ষরেখার সাপেক্ষে ধ্রুব তারার উন্নতি কোণ দেখো 0°। এই যে পৃথিবী, পৃথিবীর মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, তার সাপেক্ষে ধ্রুব তারার উন্নতি কোণ 0°। আমরা 0° কোণে ধ্রুব তারাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে এগোতে শুরু করি, তাহলে দেখব অক্ষাংশ অনুযায়ী ধ্রুব তারার উন্নতি কোণের মান কিন্তু পরিবর্তিত হচ্ছে। সেই ক্ষেত্রে দেখো 45° উত্তর অক্ষাংশে আমরা ধ্রুব তারাকে ঠিক এই জায়গাটাতে দেখতে পাচ্ছি। নেক্সট ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে সুমেরু বৃত্তে অর্থাৎ মেরুতে আমরা ধ্রুব তারাকে 90° উন্নতি কোণে দেখতে পাচ্ছি। তাহলে এই যে ধ্রুব তারার উন্নতি কোণের পরিবর্তন, সেটা কিন্তু পৃথিবীর গোলকত্বের একটা বড় প্রমাণ। পৃথিবী যদি সমতল হতো তাহলে ধ্রুব তারার উন্নতি কোণের এই পরিবর্তনটা ঘটত না। নেক্সট হচ্ছে গোলীয় পৃষ্ঠে জাহাজের অবস্থান, যে পয়েন্টটায় আমরা যাব যে গোলীয় পৃষ্ঠে জাহাজের অবস্থান। তোমরা যদি সমুদ্র উপকূলে দাঁড়িয়ে সমুদ্রের দিক থেকে আগত, উপকূলের দিকে আগত কোনো জাহাজকে দেখতে পাও, সেই ক্ষেত্রে তোমরা কি দেখতে পাবে? সেই ক্ষেত্রে তোমরা কিন্তু প্রথমেই দেখতে পাবে জাহাজের একদম উঁচু যেটা অংশ মাস্তুল সেইটা। তারপরে তোমরা জাহাজের মাঝের অংশ অর্থাৎ জাহাজের ডেককে দেখতে পাবে। তারপরে দেখতে পাবে তোমরা সমগ্র জাহাজটিকে। ঠিক এই রকম ভাবে ছবিতে দেখো, এই যে গোলাকার পৃথিবী পৃষ্ঠ, এই গোলাকার পৃথিবী পৃষ্ঠে দেখো আমরা প্রথমে জাহাজের একদম উপরের অংশ মাস্তুল দেখতে পাচ্ছি।
তারপরে মাঝের অংশ দেখতে পাচ্ছি, তারপরে সমগ্র জাহাজটা, মানে খুব ধীরে ধীরে কিন্তু সমগ্র জাহাজটা আমাদের চোখের সামনে আসছে। পৃথিবী যদি সমতল হতো তাহলে কিন্তু দেখো আমরা গোটা জাহাজটাকেই একেবারে দেখতে পাচ্ছি। তাহলে কি এই যে ব্যাপারটা, এটা প্রমাণ করছে যে আমরা ধীরে ধীরে জাহাজটাকে দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে খুব ধীরে ধীরে আসছে, সেই ব্যাপারটা কিন্তু প্রমাণ করছে যে পৃথিবী গোলাকার। নেক্সট যে পয়েন্ট, সেই পয়েন্টটা হচ্ছে যে সব সময় পৃথিবীতে কিন্তু সব সময় সূর্যোদয় বা সূর্যাস্ত সব স্থানে একই সাথে ঘটে না। কেন না? আমরা দেখতে পাই যে পৃথিবীর যে সমস্ত স্থানগুলো পূর্ব দিকে অবস্থিত সেইখানে সূর্যোদয় আগে হয়, এবং যে সমস্ত স্থানগুলো পৃথিবীর পশ্চিমে অবস্থিত সেখানে সূর্যোদয় পরে হচ্ছে। কেন এই জিনিসটা কেন হয়? পৃথিবী যদি সমতল হতো তাহলে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত সব জায়গাতে একইভাবে পড়ত, কিন্তু সেটা হয় না। পৃথিবী পৃষ্ঠ গোলাকার বলে এবং পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে পৃথিবীর যে পূর্ব দিকের স্থানসমূহ সেখানে সূর্যোদয় আগে হচ্ছে, এবং যেটা পশ্চিম দিকের স্থান সেখানে কিন্তু সূর্যোদয় অনেক পরে হচ্ছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে আমাদের দেশে ভারতবর্ষ, তার একদম পূর্ব প্রান্তে অবস্থিত অরুণাচল প্রদেশ, সেখানে কিন্তু প্রথম ভারতের প্রথম সূর্যোদয় হয়। তারপরে একদম পশ্চিম প্রান্তে অবস্থিত গুজরাটে কিন্তু অরুণাচল প্রদেশের থেকে বেশ খানিকটা পরে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়ে থাকে। তাহলে এই ব্যাপারটাও প্রমাণ করছে যে পৃথিবী নিশ্চয়ই গোলাকার, না হলে সমতল হলে কিন্তু পৃথিবীতে সব জায়গাতেই সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সময়ে হতো। আরেকটা যে পয়েন্টে আমরা আসব সেটা হচ্ছে বেডফোর্ড খালের পরীক্ষা। বেডফোর্ড ইংল্যান্ডের একজন বিজ্ঞানী, তিনি একটা পরীক্ষা করেছিলেন। তিনি বেডফোর্ড ইংল্যান্ডের বেডফোর্ড খালের উপর একটা পরীক্ষা করেন। তিনি তিনটে দণ্ডকে সম উচ্চতার দণ্ড, কয়েক কিমি নির্দিষ্ট দূরত্ব বরাবর বেডফোর্ড খালের উপর ভাসিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে তিনি যখন উপকূলের প্রান্তভাগ থেকে দেখলেন তখন তিনি দেখতে পেলেন যে মাঝের দণ্ডটা তার কিন্তু একটু উঁচু বলে মনে হলো। মাঝের দণ্ডটা তার মনে হলো উঁচু। দণ্ডটা যদি পৃথিবী সমতল হতো তাহলে থাকার কথা এইভাবে, কিন্তু বেডফোর্ড ইংল্যান্ডের যে বিজ্ঞানী, তিনি 1870 সালে পরীক্ষাটা করেছিলেন, তাতে তার মাঝের দণ্ডটাকে উঁচু বলে মনে হলো। এটা কেন মনে হলো? না, পৃথিবী গোলাকার বলেই কিন্তু বিজ্ঞানীর মনে হলো যে মাঝের দণ্ডটা একটু উঁচু হয়ে আছে। সমতল হলে তিনটে দণ্ডই কিন্তু একই উচ্চতায় থাকার কথা ছিল। তাহলে দেখো আমরা এই যে গোলীয় আকৃতি ধীরে ধীরে, কি প্রথমে বললাম পৃথিবী চ্যাপ্টা সমতল, তারপরে ধারণা এলাম পৃথিবী গোল, তারপরে আমরা গোলীয় আকৃতির সপক্ষে বেশ কতগুলো প্রমাণ সম্পর্কে জানলাম। একটা হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি এবং অন্যান্য গ্রহের আকৃতি। দ্বিতীয় প্রমাণ, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া। থার্ড হচ্ছে নাবিকদের পৃথিবী পরিক্রমণ। ফোর্থ, দিগন্তরেখার বিস্তৃতি। ফিফথ হচ্ছে ধ্রুবতারার উন্নতি কোণ। সিক্সথ হচ্ছে গোলীয় পৃষ্ঠে জাহাজের অবস্থান। সেভেন্থ হচ্ছে বেডফোর্ড খালের পরীক্ষা। আর একটা আমি মুখে বললাম কিন্তু বোর্ডে লেখা নেই, যে পৃথিবীতে সব জায়গায় সব স্থানে সূর্যোদয় সূর্যাস্ত একসময় হয় না। এই যে আটটা পয়েন্ট, এই আটটা পয়েন্ট কিন্তু পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দিচ্ছে। তোমাদের এই যে টপিকের জায়গাটা আমি পড়ালাম, এইখান থেকে কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন আসবে, যেটা হচ্ছে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ। তোমাদের কিন্তু এই পয়েন্টগুলো চিত্র সহ খুব ভালো করে ব্যাখ্যা করতে হবে, সেই ব্যাপারটা তোমাদেরকে কিন্তু এটা তৈরি করতে হবে খুব ভালো করে, পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ বা পৃথিবীকে কেন গোল বলে মনে হচ্ছে। তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো পৃথিবীতে বসবাস করি, হ্যাঁ, তাহলে পৃথিবীকে আমাদের তো সমতল বলেই মনে হয়, তাহলে পৃথিবীকে আমাদের সমতলীয় ভূভাগ বলে মনে হয় কেন? দেখো এই যে আমাদের পৃথিবী, ধরে নাও এটা আমাদের পৃথিবী, হ্যাঁ, এবার এই পৃথিবীটা গোল আমরা জানি,
কিন্তু আমাদের মনে হচ্ছে পৃথিবী সমতল। আমি যদি একটা ছোট্ট উদাহরণের সাহায্যে তোমাকে বলি, যে ধরো তুমি একটা ফুটবলের সামনে দাঁড়িয়ে আছো, তাহলে তুমি ফুটবলটাকে কিভাবে দেখবে? গোল, তাই তো? কেন না, ফুটবলটা কিন্তু তোমার তুলনায় খুবই ক্ষুদ্র, সেই কারণে আমরা ফুটবলটাকে দেখব হচ্ছে গোলাকার। কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে যদি আমরা পৃথিবীকে দেখি, ধরো এইখানে তুমি দাঁড়িয়ে আছো, এইটা হচ্ছে তুমি, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, সেইখান থেকে তুমি পৃথিবীর এই অংশটুকু প্রত্যক্ষ করছো। দেখো তো, এই যে এতটুকু অংশ তুমি পৃথিবীর প্রত্যক্ষ করছো, এই অংশটা দেখো তো, তোমার কাছে সমতল বলেই মনে হচ্ছে। বৃত্তের একটা ক্ষুদ্র জ্যা, সেটা কিন্তু আমার কাছে এই অংশটা সমতল বলেই মনে হচ্ছে। কেননা পৃথিবী কিন্তু আমার থেকে অনেক বিশাল, আমি কিন্তু পৃথিবীর তুলনায় খুবই ক্ষুদ্র, এবং খুব একটা খুব সীমিত অংশ আমরা পৃথিবী প্রত্যক্ষ করছি। ফলে এই গোলীয় পৃথিবীর আকৃতিটা কিন্তু আমার চোখের সামনে সমতল বলেই মনে হচ্ছে। নেক্সট যে পয়েন্টে আমরা আসব, যে এতক্ষণ ধরে আমরা জানলাম যে পৃথিবী গোলাকার, তার সপক্ষে যুক্তি পেলাম। তারও আগে জেনেছিলাম যে পৃথিবী চ্যাপ্টা সমতল, ধীরে ধীরে মানুষ চ্যাপ্টা সমতল থেকে গোলীয় ধারণায় এলো। এইবারে বলো তো, পৃথিবী কি সত্যিই গোলাকার? এই প্রশ্নে যদি আসি, এর উত্তরও হচ্ছে না, পৃথিবী কিন্তু ঠিক এই রকম বৃত্ত নয়। তাহলে পৃথিবী কেমন? ভূগোলের ভাষায় সেইটাকে বলে হচ্ছে, পৃথিবী হচ্ছে অভিগত গোলাকার। অর্থাৎ পৃথিবীটা ঠিক এইরকম। কাকে বলি আমরা অভিগত গোলক? যে গোলকের পূর্ব পশ্চিম প্রান্ত স্ফীত এবং উত্তর দক্ষিণ প্রান্ত চাপা, তাকে আমরা বলি অভিগত গোলক। পৃথিবীও কিন্তু ঠিক এই রকম, পৃথিবীর উত্তর উত্তর দক্ষিণ প্রান্ত চাপা, এই যে পৃথিবীর উত্তর প্রান্ত নর্থ, পৃথিবীর দক্ষিণ প্রান্ত সাউথ, পৃথিবীর পূর্ব প্রান্ত ইস্ট, পৃথিবীর পশ্চিম প্রান্ত ওয়েস্ট, পৃথিবীর উত্তর দক্ষিণ প্রান্ত চাপা, পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত স্ফীত, এইটাকে আমরা বলি অভিগত গোলাকার। তাহলে পৃথিবীর আকৃতিটা ঠিক কিরকম? পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলাকার। তাহলে এর সপক্ষে কি প্রমাণ? কি করে বুঝবো যে পৃথিবীর আকৃতি গোলাকার? দেখো, এই ক্ষেত্রে পৃথিবীর এই যে মাঝখান দিয়ে গেছে নিরক্ষরেখা, অর্থাৎ এটা পৃথিবীর নিরক্ষীয় ব্যাস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের মান হচ্ছে, নিরক্ষীয় ব্যাসের মান হচ্ছে 12,757 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার। নেক্সট হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস। কোনটা পৃথিবীর মেরু ব্যাস? এই যে উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মেরু ব্যাস, পৃথিবীর মেরু ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার। দেখো, দুটো ব্যাসের মধ্যে কিন্তু 43 কিলোমিটারের পার্থক্য রয়েছে। পৃথিবী যদি সত্যি বৃত্ত হতো, সেই ক্ষেত্রে কোনো বৃত্তের কিন্তু ব্যাসের পার্থক্য হয় না, হ্যাঁ, বৃত্তের ব্যাস কিন্তু সব জায়গায় সমান হয়। এই ক্ষেত্রে পৃথিবী অভিগত গোলক, জন্যই কিন্তু পৃথিবীর দুটো ব্যাসের মধ্যে পার্থক্য রয়েছে। নিরক্ষীয় ব্যাস 12,775, মেরু ব্যাস 12,714, দুটো ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে 43 কিলোমিটারে। এইটা প্রমাণ করছে পৃথিবী অভিগত গোলাকার। নেক্সট, পৃথিবীর পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি, পৃথিবীর নিরক্ষীয় পরিধি লিখেছি দেখো 40,075 কিলোমিটার, আর পৃথিবীর মেরু পরিধি হচ্ছে 40,024 কিলোমিটার। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় 51 কিলোমিটার, দুটোর মধ্যে 51 কিলোমিটারের
পার্থক্য রয়েছে। তাহলে পৃথিবী যদি অভিগত গোলক না হয়ে গোলক হতো সেই ক্ষেত্রে কিন্তু পরিধির এই পার্থক্যটা হতো না, বৃত্ত হলে পরিধির এই পার্থক্যটা কিন্তু হতো না। পৃথিবী অভিগত গোলক হওয়ার জন্যেই কিন্তু এই পার্থক্যটা হয়েছে। আর একটা যেটা পয়েন্ট, যে পৃথিবীকে অভিগত গোলাকার বলবো কেন, সেই পয়েন্টে আসি আমি, যে পৃথিবীর এই যে কেন্দ্র তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। হ্যাঁ, পৃথিবী প্রত্যেকটা বস্তুকেই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি অভিকর্ষজ বল। তাহলে এই যে অভিকর্ষজ বল পৃথিবীর কেন্দ্রে কিন্তু সব থেকে বেশি। হ্যাঁ, তাহলে কি কেন্দ্র থেকে যে স্থানটা যত কাছে সেইখানে অভিকর্ষজ বলের মানও বেশি হবে। এইরকমই কোনো একটা বস্তুকে যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে ওজন করি তাহলে যে ওজন হয়, সেই একই বস্তুকে যদি আমরা মেরু অঞ্চলে নিয়ে গিয়ে ওজন করি সেই ক্ষেত্রে দেখতে পাবো যে দুটো ওজনের মধ্যে তফাৎ হচ্ছে, অর্থাৎ মেরু অঞ্চলে ওজন বেশি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে ওজনটা কম হচ্ছে। কেন এই তফাৎ হচ্ছে? তফাৎ হওয়ার কারণটাই হচ্ছে যে পৃথিবীর অভিকর্ষজ বলের মান মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে কম তুলনামূলকভাবে, তার তুলনায় মেরু অঞ্চলে বেশি। কেন? মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্রের অনেকটা কাছে আছে এবং নিরক্ষীয় অঞ্চল দেখো পৃথিবীর কেন্দ্র থেকে বেশ খানিকটা দূরে আছে, সেই কারণে পৃথিবীর এই যে অভিকর্ষজ বলের তফাৎ সেটা হচ্ছে, সেই ব্যাপারটাও কিন্তু পৃথিবীর অভিগত গোলাকৃতির প্রমাণ দিচ্ছে। যদি পৃথিবী গোলক হতো সেই ক্ষেত্রে কিন্তু অভিকর্ষজ বলের মানের পার্থক্যটা হতো না। তাহলে বুঝতে পারলে যে অভিগত গোলক কি, পৃথিবীকে কেন আমরা অভিগত গোলক বলছি, তার সপক্ষে কি কি যুক্তি রয়েছে, তাহলে এই ব্যাপারটা তোমাদেরকে এখান থেকে রেডি করতে হবে। ঠিক আছে, পৃথিবীর এই যে অভিগত গোলক বললাম, এইটা অভিগত গোলক হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটা গ্রহ কিন্তু সূর্য থেকে সৃষ্টি হয়েছে, তাই তো? সূর্য থেকে সৃষ্টি হওয়া গ্রহ প্রত্যেকেই কিন্তু সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, একটা নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে পরিক্রমণ করছে, এবং প্রত্যেকটা গ্রহ কি করছে, তার নিজের অক্ষের চারিদিকে পাক খেতে খেতে ঘুরছে। আমাদের পৃথিবীও যেহেতু সূর্য থেকে সৃষ্টি হওয়া সৌরজগতের একটি গ্রহ, সূর্যও কিন্তু তোমরা জানো যে অনবরত পাক খাচ্ছে, সে নিজেকে অনবরত থ্রো করছে, আমরা বলি না লাট্টুর মতন ঘুরছে পৃথিবী। তাহলে এই যে লাট্টুর মতন ঘুরছে, ঘুরতে ঘুরতে পৃথিবীতে সৃষ্টি হয়েছে দুটো শক্তির। একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীতে যে পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক শক্তি বা কেন্দ্র বহির্মুখী শক্তি, যেটাকে আমরা বলি ইংরেজিতে সেন্ট্রিফিউগাল ফোর্স। বিপরীতমুখী দুটি শক্তি সৃষ্টি হয়েছে, যেটা কেন্দ্রে কেন্দ্র বহির্মুখী শক্তি, এবং মেরুতে সৃষ্টি হয়েছে কেন্দ্রমুখী শক্তি, যেটাকে আমরা বলি সেন্ট্রিপেটাল ফোর্স। এবার এই যে কেন্দ্রমুখী শক্তি, মেরুতে সৃষ্টি হওয়া কেন্দ্রমুখী শক্তি, সে কি করছে, সে বস্তুকণা সমূহকে কেন্দ্রের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এই যে এখানে দেখো কেন্দ্রে আবার সৃষ্টি হয়েছে কেন্দ্র বহির্মুখী শক্তি, সে কি করছে, বস্তুকণাগুলোকে ঠেলে পূর্ব পশ্চিম দিকে অপসারিত করছে। এই যে বারবার এই ফোর্সের জন্য, পৃথিবীর আবর্তনের জন্য, পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক শক্তির কারণেই কিন্তু পূর্ব এবং পশ্চিম প্রান্ত স্ফীত হয়ে গেছে পৃথিবী, এবং মেরু প্রান্ত হয়ে গেছে চাপা। তাহলে পৃথিবী অভিগত গোলক রূপ হয়েছে কেন? মূল কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক শক্তি। এইবারে এই অংশ থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন, পৃথিবীর অভিগত গোলকের সপক্ষে যে প্রমাণগুলো রয়েছে সেইগুলো আমি এতক্ষণ বললাম, যে পৃথিবীর ব্যাসের পার্থক্য, পৃথিবীর পরিধির পার্থক্য, এবং অভিকর্ষজ বলের পার্থক্য, এইগুলো হচ্ছে অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণ। এইটা তোমাদেরকে জানতে হবে, আর যে পৃথিবী এই ধরনের আকৃতি প্রাপ্ত হয়েছে কেন, তার কারণ মূল কারণ হচ্ছে পৃথিবীর কেন্দ্রে সৃষ্টি হওয়া কেন্দ্রাতিক বল, যেটা বস্তুগুলোকে দুই পাশে ঠেলে দিচ্ছে, ফলে পৃথিবীর মধ্যভাগটা স্ফীত হয়ে গেছে, এবং একই সাথে সৃষ্টি হওয়া কেন্দ্রমুখী বল, যেটা মেরু অঞ্চলে সৃষ্টি হয়েছে, সেটা বস্তুকণা সমূহগুলোকে ঠেলে দিচ্ছে কেন্দ্রের দিকে, ফলে মেরু অঞ্চল চাপা হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা।
এখান থেকে তাহলে অভিগত গোলাকৃতির সপক্ষে প্রমাণটা তোমরা ভালো করে তৈরি করবে। নেক্সট যে পয়েন্টটা আমাদের, সেটাকে আমরা ভূগোলের ভাষায় বলি হচ্ছে জিওড, বা পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। দেখো, তোমরা প্রথমে জানতে পারলে যে পৃথিবী প্রথম একদম প্রাচীনকালের ধারণাটা কি ছিল, পৃথিবী চ্যাপ্টা সমতল। ধীরে ধীরে তোমরা কোন ধারণা এলে যে না, পৃথিবী চ্যাপ্টা বা সমতল নয়, পৃথিবী হচ্ছে গোল। আবার গোল থেকে তোমরা ধারণা পেলে পৃথিবী হচ্ছে একদম পুরোপুরি বৃত্তাকার নয়, পৃথিবী হচ্ছে অভিগত গোলাকার। এবার অভিগত গোলক থেকে পৃথিবীর আবার একটা ধারণায় আমরা আসবো, যেটা হচ্ছে কিনা পৃথিবী পৃথিবীরই মতো, ভূগোলের ভাষায় যাকে আমরা বলি জিওড। কিরকম ব্যাপারটা? আচ্ছা, একটুখানি উদাহরণ দিই। দেখো, পৃথিবী কি সত্যিই পৃথিবীর যে পৃষ্ঠতল সেটা কি একদম গোলকের মতন মসৃণ? তা কিন্তু নয়। পৃথিবীতে রয়েছে পর্বত, মালভূমি, সমভূমি, প্রচুর কিন্তু উঁচু নিচু জায়গা। পৃথিবীর পৃষ্ঠতলটা তাহলে কি বন্ধুর, অর্থাৎ পৃথিবীর সর্বোচ্চ যে স্থান হিমালয়, মাউন্ট এভারেস্ট, হিমালয়ের মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 8,850 মিটার। আর সর্বনিম্ন স্থান সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের অবস্থিত মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপ, যার গভীরতা হচ্ছে প্রায় 11,000 মিটারের মতন। অর্থাৎ দুটো স্থানের মধ্যে প্রায় দেখো 20 কিলোমিটারের পার্থক্য, তফাত। হ্যাঁ, সর্বোচ্চ স্থান এবং সর্বনিম্ন স্থান। তাহলে পৃথিবীটা নিশ্চয়ই মসৃণ নয়। পৃথিবীতে জল রয়েছে বলে পৃথিবীর উপরিভাগটা বা মহাকাশ থেকে মনে হচ্ছে একটা গোলক, কিন্তু ধরো সব জলকে যদি আমরা শুষে বার করে নিই, মানে আমরা নয়, এটাকে যদি বার করে নেওয়া যেত জলটাকে, সেই ক্ষেত্রে পৃথিবীকে কিন্তু এব্রো খেব্রো একটা গোলকের মতন দেখতে লাগতো। তাহলে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতন, এই ব্যাপারটাকে আমরা বলছি জিওড। অর্থাৎ পৃথিবী এটাও নয়, আবার পৃথিবী এটাও নয়। তাহলে পৃথিবী কেমন, একটু আমরা চার্টে দেখে নিই যে পৃথিবী কেমন। তাহলে পৃথিবী কি বললাম, না গোল না অভিগত গোল। তাহলে পৃথিবী ঠিক কিরকম? পৃথিবী দেখো, একটু চার্টে প্রথমে দেখো যে পৃথিবী ঠিক কিন্তু এই যে কমলা রেখা দিয়ে, আমি জানি না তোমরা ঠিক বুঝতে পারছো কিনা, অরেঞ্জ কালার দিয়ে যেটা করা হয়েছে ঠিক ন্যাশপাতির মতন দেখতে যে অংশ, অর্থাৎ পৃথিবী হচ্ছে ঠিক এই রকম, এইটাকে বলি হচ্ছে আমরা জিওড। হ্যাঁ, পৃথিবীর দুটো মেরুই কিন্তু চাপা নয়। দক্ষিণ মেরু 20 মিটার বসে গেছে, উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। দক্ষিণ মেরু 20 মিটার অতি নিচু, উত্তর মেরু 20 মিটার অতি উঁচু। উত্তর গোলার্ধে মধ্য অক্ষাংশ 8 মিটার বসে গেছে, দক্ষিণ গোলার্ধে মধ্য অক্ষাংশ 8 মিটার ফুলে গেছে। অর্থাৎ পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, পৃথিবী কিন্তু এইভাবেই ভারসাম্যে আছে। হ্যাঁ, যেটাকে আমরা বলছি জিওড। তোমাদেরকে আমি একটু এঁকে দেখাচ্ছি, এই পৃথিবীর কেন্দ্র, পৃথিবী না গোলক না অভিগত গোলক, পৃথিবী হচ্ছে অনেকটা এইরকম। অর্থাৎ পৃথিবীর আকৃতিকে কিন্তু আমরা কোনো কিছুর সাথেই তুলনা করতে পারি না, তাই বলি যে পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। দেখো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীর দক্ষিণ মেরু কিছুটা বসা, উত্তর মেরু কিন্তু আবার উঁচু। মধ্য অক্ষাংশের উত্তর গোলার্ধে মধ্য অক্ষাংশ দেখো চেপে গেছে, দক্ষিণ গোলার্ধে মধ্য অক্ষাংশ স্ফীত হয়ে গেছে। এইরকম একটা আকৃতি রয়েছে পৃথিবীর, তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো। অর্থাৎ পৃথিবী হচ্ছে ভূগোলের ভাষায় পৃথিবীর আকৃতিকে আমরা বলি জিওড। এটাকে কিন্তু আমরা কোনো কিছুর সাথেই পৃথিবীকে তুলনা করতে পারি না। এরপরে নেক্সট যে টপিকে আমরা আসব, সেটা হচ্ছে পৃথিবীর পরিধি ও ক্ষেত্রফল নির্ণয়। সেইটা কিভাবে করব, সেইটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। পৃথিবীর পরিধি অর্থাৎ এই অংশটার মান, এই অংশটার মান আমরা বার করব। হ্যাঁ, এরাটোস্থেনিস কিন্তু প্রায় খ্রিস্টজন্মের 250 বছর আগে, আমি আগেই বললাম, প্রথম কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয় করার চেষ্টা করেছিলেন।
এবং তিনি করেছিলেন বলেই কিন্তু আজকে আমরা পৃথিবীর ম্যাথমেটিক্যালি পৃথিবীর পরিধি নির্ণয় করতে পেরেছি। এরাটোস্থেনিস যদি চেষ্টাটাই না করতেন তাহলে হয়তো আমরা এই পরিধি নির্ণয়ের কথাটা ভাবতামই না। এইবারে আমরা যেহেতু এখন কিন্তু পরিধি নির্ণয় করা খুব সহজ, আমরা জানি পৃথিবীর ব্যাস, আমাদের কাছে পৃথিবীর রেডিয়াসটা জানা, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস একটু আগে তোমাদের দেখিয়েছি 12,757 কিলোমিটার, মেরু ব্যাস 12,714 কিলোমিটার। তাহলে পৃথিবীর গড় ব্যাস কত? পৃথিবীর গড় ব্যাস ধরে নেওয়া হয়েছে, পৃথিবীর গড় ব্যাস 12,800 কিমি। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাস যদি 12,800 কিমি হয়, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি। এইটা হচ্ছে আর এর মান রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে পৃথিবীর পরিধি নির্ণয়ের ফর্মুলাটা কি? 2πr। এইটা হচ্ছে পৃথিবীর পরিধি নির্ণয়ের ফর্মুলা। তাহলে 2 × π এর মান তোমরা জানো 22/7 r, অর্থাৎ এই রেডিয়াসটা এইটা করলে যে মানটা আমাদের বেরোবে সেইটাই হচ্ছে পৃথিবীর পরিধি। আমরা জানি ম্যাথমেটিক্যালি পৃথিবীর পরিধি পাওয়া গেছে, সেটা হচ্ছে পৃথিবীর গড় পরিধি 40,000 কিলোমিটার, ঠিক আছে। তবে পৃথিবীর মেরু পরিধি 40,075 কিলোমিটার একটু আগে বললাম, এবং পৃথিবীর মেরু পরিধি 40,000, সরি আমি একটু ভুল বললাম, মেরু পরিধি হচ্ছে 40,024 কিলোমিটার, নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,075 কিলোমিটার, দুটোর মধ্যে প্রায় 51 কিলোমিটারের তফাত। তাই পৃথিবীর গড় পরিধি ধরা হয়েছে প্রায় 40,000 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর পরিধি। নেক্সট হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল। পৃথিবীর ক্ষেত্রফল পৃথিবীর ক্ষেত্রফল পৃথিবীর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? যে 4πr² একটু আগে কিন্তু আমরা পৃথিবীর রেডিয়াস জেনে গেছি, পৃথিবীর রেডিয়াস 6,400 কিলোমিটার। তাহলে আমি ফর্মুলায় ফেলি 4×22/7×6400² এটা করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রফল। আমরা জানি পৃথিবীর ক্ষেত্রফল প্রায় 51,047 বর্গ কিলোমিটার, ঠিক আছে। এবার আমি একটু পৃথিবীর, আমরা পরিধি জানলাম, পৃথিবীর ক্ষেত্রফল জানলাম, এবার এরাটোস্থেনিস বলেছিলাম যে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। তো যেহেতু এরাটোস্থেনিসের যে পরিধিটা পৃথিবীর তিনি নির্ণয় করেছিলেন সেটা পৃথিবীর প্রকৃত পরিধির থেকে একটু ডিফার করে গেছে, বেশ খানিকটা ডিফার করে গেছে, সেই জন্য কিন্তু আমরা এরাটোস্থেনিস থেকে সরে এসেছিলাম। কিন্তু তোমাদের বইয়ে এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন সেটা কিন্তু দেখানো হয়েছে। তাহলে আমি সেই জায়গাটাতে একটু চলে যাচ্ছি। এরাটোস্থেনিস কী করেছিলেন? এরাটোস্থেনিস কিন্তু পৃথিবীর পরিধি নির্ণয়ের জন্য সূর্যরশ্মির মধ্যাহ্নে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যকে পার্থক্যের ভিত্তিতে পৃথিবীর পরিধি নির্ণয়ের চেষ্টা করেছিলেন। সেই সূত্রে এরাটোস্থেনিস কী করলেন? উত্তর গোলার্ধে দুটো জায়গাকে তিনি নির্বাচন করলেন, একটা হচ্ছে সিএন, একটা হচ্ছে সিএন, আর একটা হচ্ছে আলেকজান্দ্রিয়া, আরেকটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। দুটো স্থানকে তিনি নির্বাচন করলেন। সিএন
এই স্থানটা সিএন, সিএন এই স্থানটা নয়, সিএন হচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থিত, সেই জন্য আমি এই স্থানটা বলে ফেললাম। সিএন হচ্ছে কর্কট ক্রান্তি রেখার উপর অবস্থিত, এর মান কত? 23.5 ডিগ্রি উত্তর। কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ এই অক্ষাংশে সিএনটা কিন্তু অবস্থিত। আর আলেকজান্দ্রিয়া, আলেকজান্দ্রিয়া তার থেকে আরেকটু উপরে 30.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। এখানে অবস্থিত হচ্ছে আলেকজান্দ্রিয়া। এরাটোস্থেনিস কি করলেন? তিনি এই যে দুটো জায়গা উত্তর গোলার্ধের, এই দুটো জায়গার যে সূর্যরশ্মির পতন কোণ তার পার্থক্যকে কিন্তু বার করলেন। কিভাবে? পরীক্ষাটা তিনি কবে করলেন? তিনি পরীক্ষাটা করলেন হচ্ছে 21 জুন তারিখে, যে তারিখে, এই তারিখে কিন্তু তিনি পরীক্ষাটা করলেন, যে তারিখে সূর্যরশ্মি কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। ফলে আচ্ছা, তার আগে আমি একটু অক্ষাংশটা দেখিয়ে দিই। অক্ষাংশটা দেখো, অক্ষাংশ যে কোন স্থান তার নিরক্ষীয় তলের সাপেক্ষে যে কোণটা উৎপন্ন করেছে, অর্থাৎ এটা হচ্ছে সিএনের অক্ষাংশ, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ, এটা হচ্ছে আলেকজান্দ্রিয়ার অক্ষাংশ। এবার এরাটোস্থেনিস যে পরীক্ষাটা করলেন 21 জুন তারিখে, সেদিন তিনি দেখতে পেলেন যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সূর্যরশ্মির লম্ব কিরণ পড়ল। ফলে সূর্যরশ্মি কি করলো? এখানে লম্বভাবে কিরণ দিল, সূর্যের কিরণটা এখানে পড়লো লম্বভাবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এখানে সূর্যকিরণটা পড়লো। এবার আলেকজান্দ্রিয়াতেও যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্যকিরণটা পড়তো, সেই ক্ষেত্রে কি হতো? এইভাবে পড়ার কথা ছিল, আলেকজান্দ্রিয়াতেও কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লে এইভাবে পড়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে সূর্যরশ্মির পতন কোণ একটু ডিফার করে গেল, 82 ডিগ্রি 48 মিনিট। এই অ্যাঙ্গেলে কিন্তু আলেকজান্দ্রিয়াতে সূর্যরশ্মিটা পড়ল। তাহলে দেখো, 90 ডিগ্রি এবং 82 ডিগ্রি প্রায় 7 ডিগ্রি 12 মিনিটের তফাৎ হয়ে গেল, সূর্যরশ্মির পতন কোণের তফাৎ হলো 7 ডিগ্রি 12 মিনিট। এবার তিনি কি করলেন? তিনি এবার এই যে দুটো স্থান সিএন এবং আলেকজান্দ্রিয়া, সেই দুটো স্থানের মধ্যে রৈখিক দূরত্ব নির্ণয় করলেন। সেটা করতে গিয়ে তিনি একটা নতুন পদ্ধতি নিয়েছিলেন, যেটাকে আমরা বলি স্টেরিয়া। এই স্টেরিয়া কিন্তু দূরত্বের একক হিসেবে ব্যবহৃত হয়েছে। তিনি রৈখিক পদ্ধতিতে দুটো স্থানের মধ্যে যে দূরত্বটা নির্ণয় করলেন, সেই ক্ষেত্রে দেখা গেল এই দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো 5000 স্টেরিয়া। এবার তিনি জ্যামিতিক পদ্ধতিতে পৃথিবীর পরিধি নির্ণয় করলেন। কিরকম? যে পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত? পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ, টোটাল কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তোমরা প্রত্যেকেই জানো যে পৃথিবীর টোটাল পরিধিটা কিন্তু 360 ডিগ্রি কোণকে নির্দেশ করছে। ন্যাচুরালি 7 ডিগ্রি 12 মিনিট, আমি একটু করে দেখাই তাহলে, ন্যাচুরালি 7 ডিগ্রি 12 মিনিট সমান সমান 5000 স্টেরিয়া, 5000 স্টেরিয়া। এক ডিগ্রি সমান সমান 5000 ডিভাইডেড বাই 7 ডিগ্রি 12 মিনিট স্টেরিয়া, 360 ডিগ্রি, যেটা বললাম যে পৃথিবীর পরিধি কিন্তু 360 ডিগ্রি কোণকে নির্দেশ করছে। 360 ডিগ্রি সমান সমান 5000 ডিভাইডেড বাই 7 ডিগ্রি 12 মিনিট ইনটু 360 ডিগ্রি স্টেরিয়া। এটা করলে আমরা যে মানটা পাবো, সেই মানটা পাবো 250000 স্টেরিয়া। আমরা জানি
ফিক্সড এরিয়া সমান সমান 0.185 কিলোমিটার। ওয়ান স্টেরিয়া ইজ ইকুয়াল টু 0.185 কিমি। ঠিক আছে, এবার তাহলে 250,000, হ্যাঁ স্টেরিয়া সমান সমান 250,000 ইন্টু 1.185, এটা কিলোমিটারে মানটা প্রকাশ পেল। তাহলে এটা করতে গিয়ে যেটা আমরা পেলাম মানটা হচ্ছে 46,250 কিলোমিটার পৃথিবীর পরিধি। এরাটোস্থেনিস নির্মিত পৃথিবীর পরিধি, এরাটোস্থেনিস পৃথিবীর যে পরিধিটা নির্মিত, সরি নির্মিত নয়, এরাটোস্থেনিস নির্মিত পৃথিবীর পরিধি 46,250 কিলোমিটার। এই যে পরিধিটা পৃথিবীর যে বর্তমান পরিধি, ম্যাথামেটিক্যালি যে পরিধিটা রয়েছে তার থেকে কিন্তু অনেকটা ডিফার করে গেছে। পৃথিবীর বর্তমান পরিধি হচ্ছে 40,000 কিলোমিটার, সেই জন্য পরবর্তীকালে আমরা এরাটোস্থেনিস থেকে সরে এসেছি। নেক্সট যে পয়েন্টে আমরা আসছি সেটা হচ্ছে পৃথিবীর স্বকীয় অবস্থান, পৃথিবীর স্বকীয় অবস্থান। ও মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, এই ক্ষেত্রে দেখো স্বকীয়। কেন পৃথিবীকে স্বকীয় বলছে? সৌরজগতে যে 13টি গ্রহ রয়েছে তার মধ্যে কিন্তু পৃথিবী অন্যতম। তার মূল কারণ কি? পৃথিবীতে জীবের উৎপত্তি, অর্থাৎ পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে, আমরা বসবাস করছি পৃথিবীতে। তো পৃথিবী এই কারণটাই কিন্তু পৃথিবীকে অন্যান্য গ্রহের তুলনায় স্বকীয় করে তুলেছে। এছাড়া আরেকটি ব্যাপার সেটা হচ্ছে মানে আর এখনো পর্যন্ত কিন্তু আর কোনো গ্রহতে প্রাণের সম্ভাবনা পাওয়া যায়নি, কিন্তু পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছে। আর একটি ব্যাপার সেটা হচ্ছে পৃথিবীতে জলের উপস্থিতি, এই দুটি কারণ কিন্তু পৃথিবীকে অন্যান্য গ্রহের থেকে আলাদা করেছে। এবং পৃথিবীতে প্রায় 3/4 জল, অর্থাৎ 70% জলভাগ, তাই মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে লাগে নীলাভ, সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়ে থাকে। মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, এই যে বললাম যে পৃথিবীতে জলের উপস্থিতি এবং মানুষের উপস্থিতির জন্য পৃথিবী একটা স্বকীয় অবস্থান রয়েছে, কিন্তু কী করে মানে কী কারণ তার? প্রথমেই হচ্ছে যে পৃথিবী হচ্ছে সূর্য থেকে এমন একটা দূরত্বে অবস্থান করছে যে দূরত্বটাকে আমরা বলছি কাম্য দূরত্ব। কীরকম ব্যাপারটা? যে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা এরকমই যেখানে না খুব বেশি তাপ পৃথিবীতে আসছে না খুব কম, অর্থাৎ পৃথিবী না খুব বেশি উষ্ণ না খুব শীতল। হ্যাঁ, পৃথিবীর গড় উত্তাপ হচ্ছে 15°C। এই অবস্থার জন্য পৃথিবীর এই যে কাম্য দূরত্ব, যেটা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব গড়ে তুলতে সহায়ক হয়েছে। নেক্সট যে পয়েন্টটা আছে যে পৃথিবীকে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের চাদর। পৃথিবীতে শ্বসনের উপযোগী অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, ধূলিকণা, যে এই সমস্ত গ্যাসগুলো এরা কিন্তু একটা ভারসাম্য অবস্থায় রয়েছে, এবং এই গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেটাকে কিন্তু ধরে রাখতেও সাহায্য করছে, যা প্রাণের উৎপত্তি ঘটাতে এবং পৃথিবীকে স্বকীয় অবস্থান এনে দিতে সাহায্য করেছে। এছাড়াও পৃথিবীতে রয়েছে ওজোন স্তর, যে ওজোন স্তরটা সূর্যের যে অতিবেগুনি রশ্মি তার হাত থেকে কিন্তু রক্ষা করছে জীবকুলকে। সূর্যের প্রচণ্ড ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে জীবকুলকে রক্ষা করছে। তাহলে একটা কাম্য দূরত্বে অবস্থান, দ্বিতীয় হচ্ছে যে বায়ুমণ্ডলের অবস্থান, থার্ড যে পয়েন্টটায় আমরা যাব সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পৃথিবীতে জলের উপস্থিতি, অর্থাৎ বায়ুমণ্ডল। এবং এই জল কি করছে? জল কিন্তু এই যে বায়ুমণ্ডল, জলের যে জলচক্র, বায়ুমণ্ডলে যে জলচক্র,
এটা কিন্তু বাষ্পীভবন, ঘনীভবন, তারপরে অধঃক্ষেপণ প্রক্রিয়ার মাধ্যমে জলচক্রটাকে সুন্দরভাবে সম্পন্ন করছে, যা পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটিয়ে তুলেছে। প্রসঙ্গত এটা বলে রাখা ভালো যে পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব কিন্তু জলেই হয়েছিল। তাহলে তিনটে পয়েন্ট মূলত, যে পৃথিবীর কাম্য দূরত্ব, পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর বাড়িমণ্ডল, এছাড়া আরেকটি রয়েছে, সেটা হচ্ছে শিলামণ্ডল। এই চারটি মিলে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, শিলামণ্ডল এবং সূর্য থেকে কাম্য দূরত্ব, এই চারটি পয়েন্ট একসাথে কিন্তু পৃথিবীতে প্রাণের উদ্ভবটা ঘটিয়েছে। এইগুলো বায়ুমণ্ডল যদি না থাকতো বা বাড়িমণ্ডল যদি না থাকতো, তাহলে কিন্তু পৃথিবীতে জীবের উৎপত্তি হতো না বা জীব বেঁচে থাকতে পারতো না। অতএব মানুষের আবাসস্থল রূপে পৃথিবী, এইটা আলোচনা করতে গেলে এই চারটে পয়েন্টের সাপেক্ষে কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এবং এটা তোমাদের একটা প্রশ্ন আসে যে পৃথিবীর স্বকীয় অবস্থানটা কেন, অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবী অন্যতম কেন, আলাদা কেন, এটা বলতে গেলেও এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে হবে। এছাড়া মানুষের আবাসস্থল কেন, পৃথিবীতে জীবের উৎপত্তি হয়েছে কেন, সেটা বলতে গেলেও কিন্তু তোমাদের এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট যে পয়েন্টটা তোমাদের এই চ্যাপ্টার্সের একদম শেষ অংশ, সেটা হচ্ছে জিপিএস। জিপিএস, জিপিএস ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। গ্লোবাল পজিশনিং সিস্টেম কি এটা, জিপিএস ব্যাপারটা কি? যে জিপিএস হচ্ছে স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটা রেডিও নেভিগেশন পদ্ধতি, যেখানে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয় করার যে পদ্ধতি, সেইটাকে আমরা বলি জিপিএস। ঠিক আছে, তাহলে এবার জিপিএসটা কিভাবে রয়েছে মহাকাশে? মোটামুটি ধরো 1970-এর দশকে আমেরিকার যে সামরিক ব্যবস্থা, তাকে ঢেলে সাজানোর উদ্দেশ্যে কিন্তু জিপিএস ব্যবস্থাটা চালু করা হয়েছিল। পরবর্তীকালে সেটা রাশিয়াতে গ্লোনাস, ইউরোপে গ্যালিলিও, তোমার চীনে ওয়েইডাও, এভাবে কিন্তু এখানে মানে এই সমস্ত দেশগুলোতেও জিপিএস ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়েছে। এবং একদম প্রথমে যখন চালু করা হয়েছিল তখন তার নাম ছিল নভস্টার, নেভিগেশন সিস্টেম উইথ টাইম অ্যান্ড রেঞ্জিং। এবার 1995 সালে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর ভূপৃষ্ঠ থেকে 20,200 কিলোমিটার উচ্চতায় কি করলো, 24টা উপগ্রহকে কিন্তু 6টা কক্ষপথে প্রতিস্থাপন করলো। অর্থাৎ এক একটা কক্ষপথে 4টি করে উপগ্রহ, এবং প্রত্যেকটি উপগ্রহ কিন্তু 12 ঘন্টায় একবার করে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। ফলে পৃথিবীর যে কোনো স্থান, মোটামুটি যে কোনো প্রান্ত আর কি, 8টা উপগ্রহের নজরে থাকছে সব সময়, 8টা উপগ্রহের নজরে থাকছে। অর্থাৎ এইবার জিপিএস এই পদ্ধতির মাধ্যমে তোমার আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান জানতে পারছি, অবস্থানের মধ্যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা, সেইটা কিন্তু আমরা জানতে পারছি। জিপিএস কি করছে, যে মহাকাশে যে জিপিএস স্যাটেলাইট রয়েছে, সেখান থেকে ভূপৃষ্ঠে অবস্থিত যে জিপিএস রিসিভার, সেখানে একটা সিগন্যাল পাঠানো হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে কোনো একটি স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা সেখানে ফুটে উঠছে। তো কত কার্যকরী একটা পদ্ধতি দেখো, এবং এই পদ্ধতির বেশ কতগুলো ব্যবহার রয়েছে। এবং আগে এই পদ্ধতিতে, মানে বেশ কিছুদিন আগে, ধরো প্রায় 10 মিটার ব্যবধানে আমরা কোনো ভূপৃষ্ঠের অবস্থান জানতে পারতাম, এখন জিপিএস এতটাই উন্নত হয়েছে যে কয়েক মিলিমিটারের ব্যবধানে আমরা কিন্তু অবস্থানটা জানতে পারছি। এবার জিপিএসের ব্যবহারগুলো কী কী, তোমাদের এই চ্যাপ্টার্সের খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে জিপিএসের ব্যবহারগুলো কী কী। প্রথমেই প্রথম যে ব্যবহার সেটা হচ্ছে
জিপিএস এর মাধ্যমে আমরা কোন স্থানের অবস্থান জানতে পারছি, অবস্থানের মধ্যে পড়ছে সেই স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং উচ্চতা। নেক্সট আমি চারটে পয়েন্টের মাধ্যমে তোমাদের আলোচনা করছি। দেখো, প্রথমেই আসছি নেভিগেশন। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। নেভিগেশন কি? ধরো যদি জাহাজে বা এরোপ্লেনে জিপিএস পদ্ধতিটা থাকে, তাহলে কি হবে যে সেই জাহাজটির নাবিক কিন্তু সঠিক অবস্থান জানতে সক্ষম হবে এবং আমরাও কিন্তু জাহাজ বা এরোপ্লেনটি কোথায় আছে বা সেইগুলো চালানোর একটা সুবিধা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে থাকছে। নেক্সট হচ্ছে লোকেশন। এখানেও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে ধরো তোমাদের মোটর গাড়ি বা মোটরসাইকেলে জিপিএস রয়েছে, সেই ক্ষেত্রে সেই জিপিএস কি করছে, হেল্প করছে তোমাদেরকে অজানা গন্তব্যস্থলে পৌঁছে দিতে এবং পথে যদি কোনো বাধা বা বিপদ থাকে বা কোথায় সেই বাধা বিপদটা আছে সেটা জানতেও কিন্তু জিপিএস তোমাকে সাহায্য করছে। নেক্সট টাইমিং। টাইমিং ব্যাপারটাও একটা উদাহরণের সাহায্যে বলছি। টাইমিং হচ্ছে ধরো ট্রেনে জিপিএস রয়েছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে ট্রেনে যদি জিপিএস থাকে সেই ক্ষেত্রে ট্রেনটা কোথায় আছে বা সঠিক সময়ে ছাড়লো কিনা, সে যে জায়গা থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটা সেটা সঠিক সময়ে ছেড়েছে কিনা, বর্তমানে কোথায় আছে, ট্রেন কোথাও দাঁড়িয়ে আছে কিনা, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা ট্রেনে যদি জিপিএস ব্যবস্থা কার্যকর করা থাকে আমরা কিন্তু জানতে পারছি। আর খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্র্যাকিং। ট্র্যাকিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কীরকম? দেখো, ধরো অপরাধীদের চিহ্নিত করতে হবে তাদের মোবাইল ফোনের সূত্র ধরে। আজকাল বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোনে কিন্তু জিপিএস ব্যবস্থা কার্যকর থাকছে, তাহলে অপরাধীদের মোবাইল ফোনে যদি জিপিএস ব্যবস্থা কার্যকর থাকে আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে ট্র্যাক করতে পারছি। বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ কোনো দুর্ঘটনা স্থল চিহ্নিতকরণের ক্ষেত্রে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু জিপিএস ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি দুর্ঘটনাস্থলটাকে ট্র্যাক করতে পারছে, সেখানে দ্রুত উদ্ধার কার্য চালাতে পারছে, ত্রাণ সাহায্য পাঠাতে পারছে। যার এই জিপিএস ব্যবস্থা কিন্তু এই চারটে পয়েন্টে খুব ভালো যদি কার্যকর করা থাকে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটগুলোতে, তাহলে কিন্তু খুব ভালো করে কাজ করছে। এই যে জিপিএসের ব্যবহার, আমি তোমাদের চারটে পয়েন্টের সাপেক্ষে আলোচনা করলাম, তোমাদের বইতে দেখবে বেশ পয়েন্ট করে করে আলাদা করে করে দেওয়া আছে। তোমরা এই জিপিএসের ব্যবহার খুব ভালো করে তৈরি করবে, এটা কিন্তু এই চ্যাপ্টার্সের একটা উল্লেখযোগ্য প্রশ্ন। তাহলে আমরা প্রথম থেকে কি কি পড়লাম একটু জাস্ট জিস্ট করে বলে দিই। প্রথমেই আমরা জানলাম হচ্ছে যে পৃথিবীর সমতল ছিল, সেই ধারণা থেকে আমরা এলাম পৃথিবীর গোলীয় ধারণায়, এবং পৃথিবীর গোলীয় ধারণার সপক্ষে যে প্রমাণ সেটা আমরা জানলাম। নেক্সট পয়েন্ট, পৃথিবীর অভিগত গোলাকৃতি এবং অভিগত গোলাকৃতির রূপটা পৃথিবীর কেন হয়েছে বা অভিগত গোলাকৃতির সপক্ষে যে প্রমাণগুলো সেটা সম্পর্কে জানলাম। পৃথিবীতে একদম ফার্স্টেই আমরা পড়েছিলাম যে অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর যে অবস্থান সেই পয়েন্টটা আমরা জানতে পারলাম। বামন গ্রহ, কুলীন গ্রহ, অন্তস্থ গ্রহ, বহিঃস্থ গ্রহ, এদের তুলনা সম্পর্কে জানলাম। নেক্সট হচ্ছে কেন পৃথিবীতে মানুষের আবাসস্থল গড়ে উঠেছে এবং পৃথিবী অন্যতম গ্রহ কেন সেই সম্পর্কে জানলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে জিপিএস ব্যবস্থা, সে সম্পর্কেও কিন্তু আমরা জানলাম। তার সাথে আমরা শিখলাম হচ্ছে কিভাবে আমরা পরিধি নির্ণয় করব পৃথিবীর, কিভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব এবং এরোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টার্সের জিস্ট একটা। এই চ্যাপ্টার্স থেকে এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই চ্যাপ্টার্সের কিছু কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন, বড় প্রশ্নের মধ্যে একদম, যে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও, এটা একটা বড় প্রশ্ন। তিন নম্বরের প্রশ্নের মধ্যে পড়ছে জিপিএসের তিনটি ব্যবহার লেখো, অভিগত গোলক কাকে বলে, পৃথিবীকে কেন অভিগত গোলক বলা হয়েছে। আরেকটা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য যে পৃথিবীতে কেন প্রাণের উদ্ভব হয়েছে, কেন প্রাণের আবাসস্থল রূপে পৃথিবী গড়ে উঠেছে। এছাড়াও তোমার তিন নম্বরের প্রশ্ন আরও রয়েছে যে জিওড কি। প্রত্যেকটা ভূগোলের প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু তোমাদের চিত্র সহ ভালো করে আলোচনা করবে, ভালো করে লিখবে এবং ভালো করে তৈরি করার চেষ্টা করবে। আজ আমি এখানেই শেষ করছি। নমস্কার।